বাংলার বিশেষ অনুষ্ঠান হটসিটে আপনাদের স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে তৃণমূল কংগ্রেস নেতা এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সোমনাথ সিংহ রায়। দাদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। লোকসভা নির্বাচনের তাম বেজে গেছে, সেক্ষেত্রে আমরা আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখব, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কেমন ফল করবে বলে আপনি মনে করছেন? না, প্রথমে আমি আপনাদের T24 বাংলা, আপনারা যারা এখানে এই চ্যানেলটা চালাচ্ছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অ্যাটলিস্ট এখানে এসে বসতে পেরেছি। হ্যাঁ, আমি বিভিন্ন চ্যানেলে বসি, ন্যাশনাল চ্যানেলগুলো কিংবা অন্যান্য চ্যানেলে বসি, কিন্তু বিশেষ করুন মুর্শিদাবাদের মানুষের কাছে পৌঁছবার জন্য আমার মনে হয় আপনাদের চ্যানেলের যে গুরুত্ব সেটি আমাকে আরও বেশি করে এখানে আসতে সাহায্য করেছে। আমি একটা মিটিং থেকে সোজা আপনাদের স্টুডিওতে এসেছি শুধুমাত্র এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবো বলে। তো যে প্রশ্নটা করছিলেন আরেকবার করবেন প্লিজ। মুর্শিদাবাদ জেলায় এবছর তৃণমূল কেমন ফল করবে বলে আপনি মনে করছেন লোকসভা নির্বাচনে? দেখুন, একজন যদি সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে বলেন তাহলে এক কথা বলবো, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আর এক কথা বলবো। আমি যদি অ্যাজ এ কর্মী হিসাবে বলেন তাহলে ডেফিনেটলি বলবো তিনটি সিটেই আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে নিশ্চিতভাবে জয়লাভ করছি। যদি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলেন যে তৃণমূলের পক্ষে সত্যি কথা মুর্শিদাবাদ সিটে লড়াই করে জিততে হবে, তার কারণ হচ্ছে যে এখানে যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা আছে যোগ্য প্রার্থী তারা, কিন্তু আমরা যখন রাজনৈতিক একটু বিশ্লেষণ করলে বোঝা যায়, আমরা যখন ছোটোবেলাও রাজনীতি করতাম আমরা দেখে এসেছিলাম, আমরা সবাই জানতাম যে নর্থ বাংলা যেটাকে বলা হয়, মনে করুন দিনাজপুর কিংবা মালদা মুর্শিদাবাদ, তার ভিতরে এগুলো হচ্ছে কংগ্রেসের গড়। তো সেই কংগ্রেসের গড়ের গত বিধানসভা নির্বাচনের সময় এখানে কংগ্রেসের অনেকগুলো প্রতিনিধি আছে আপনারা জানেন, সেই প্রতিনিধিরা তাদের নিজেদের কাজ এখানে করেছেন, তারা মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে এসছে। তো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রমে এখানকার নেতারা, যে সমস্ত নেতারা আছেন, যে সমস্ত আমাদের পঞ্চায়েত কিংবা পৌরসভারই আছে যারা আছেন, তারা সবাই মিলে যে চেষ্টা করছেন মানুষের সেবা দেওয়ার জন্য, আশা করছি সেই সেবা এবং সেই পরিশ্রমের যোগ্য আমরা প্রতিদান মানুষের কাছ থেকে পাবো এবং তিনটে সিটে জিতবো। আমরা দেখেছি যে মুর্শিদাবাদে বিশেষ করে বহরমপুর লোকসভা, এটা তো একটা কংগ্রেসের বড় গড়। এবার আমরা দেখতে পাচ্ছি এবছরের লোকসভা নির্বাচনে যে মুর্শিদাবাদে বিশেষ করে যে যারা তৃণমূলের পুরনো প্রার্থী ছিলেন বা সদস্য ছিলেন একসময়, তাদেরকে সেভাবে প্রায়োরিটি না দিয়ে নতুন মুখদেরকে টিকিট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জয়টা কতটা নিশ্চিত বলে? আপনি একজন সাংবাদিক, আপনি সাংবাদিক হিসেবে আপনি চেষ্টা করবেন সবসময় নিশ্চিতভাবে যে আমাদের অন্য পথে চালনা করতে, কিন্তু আপনি যে কথাটা বললেন, আপনি পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, আমি বললাম আমি ফারাক্কাতে একটা মিটিং করে এসেছিলাম, মোজাম হোসেনের এক্ষুনি মিটিং করে আসছি, পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু এই কথাটা তুলছে না, যে কথা সাংবাদিকরা তুলছে যে পুরনো তৃণমূল কংগ্রেসকে কোথাও বলছে না যে আমরা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী তাই তোমরা আমাদের টিকিট দিতে হবে, বরং তারা বলছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি যাকে এখানে ভোটে দাঁড় করিয়েছেন আমরা তার হয়ে কাজ করব। কিন্তু আপনারা সাংবাদিক, আপনাদের পুরনো নতুনে ঝগড়া লাগাতে হবে। জেলাবাসীর মনে একটা চাহিদা ছিল যে যে মানুষটা একসময় কংগ্রেস ছিল সদ্য তৃণমূলে যোগদান করেছে এবং তাকেই একজন বিশেষ করে বহরমপুরে তাকে দাঁড় করানো হয়েছে অধীরের বিরুদ্ধে, সেখানে জয়টা কতটা নিশ্চিত বলে? দেখুন, অধীরের বিরুদ্ধে জয় কেন বলছেন আমরা এখানে আপনাদের, হ্যাঁ অস্বীকার করব না, বহরমপুরের ক্ষেত্রে কংগ্রেসের থেকে অধীর বড়, মানে স্রষ্টার থেকে সৃষ্টি বড়। তো এখানে অধীরকে হারানোর প্রশ্ন যখন আসবে তখন নিশ্চিত আমাদের কিছু তো বলার থাকে মানুষের কাছে, অস্বীকার করবার জায়গা নেই যে 20 বছর ধরে তিনি এখানকার এমপি আছেন, অস্বীকার করব কি করে, 20টা মানুষ তাকে ভোট দিয়েছেন এবং গত নির্বাচনে তাকে ভোট বিপুল ভোটে জয় করেছেন, প্রশ্নটা অন্য জায়গাটায় আসছে, কেন অধীর চৌধুরী মুর্শিদাবাদের কাছে? তার কারণ যখন সিপিএমের হাতে কংগ্রেস কর্মীরা খুন হচ্ছিল কিংবা যখন অত্যাচারিত হচ্ছিল,
যখন প্রশাসনকে বাদ দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছিল, তখন অধীর চৌধুরী রুখে দাঁড়িয়েছিলেন সিপিএমের বিরুদ্ধে। মানুষ বরণ করে নিয়েছিল, হ্যাঁ এই তো নেতার দরকার আমাদের, এই নেতাই তো আমাদের বাঁচাতে পারবে সিপিএমের রাত থেকে। কিন্তু বর্তমানে যে সিপিএমের হাত ধরে 50,000 কংগ্রেস কর্মী খুন হয়েছে, অধীর চৌধুরীকে তাদের হাত ধরে আজকে নির্বাচনে যেতে হচ্ছে। চিন্তা করুন, সাধারণ মানুষ, যে মানুষকে ভগবানের স্থানে বসালো শুধুমাত্র সিপিএমের বিরুদ্ধে লড়াই করবার জন্য, সেই মানুষটা সেই খুনিদের হাত ধরে নির্বাচনে গিয়ে বলছে আমাকে ভোট দাও। মানুষ এতে বিশ্বাস করবে? আমি অন্তত মনে করি না। আপনি বিশ্বাস করেন যে যে মহিলা তার শীতের সিঁদুর মুছেছে সিপিএমের কমরেডদের হাত থেকে, যে বোন আমার বিধবা হয়েছে, যে ভাই তার দাদাকে হারিয়েছে, যে ভাই ছেলে তার বাবাকে হারিয়েছে, যে বাবা তার পুত্রকে হারিয়েছে, সেই খুনিদের হাত ধরে যখন অধীর চৌধুরী বলবে না ওরা আজকে আর খুনি নয়, এসো ও তো ওদের মাফ করে দাও, আমি বিশ্বাস করি না সাধারণ মানুষ অন্তত এই বিশ্বাসের উপর অধীর চৌধুরীকে ভোট দেবে। দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলুন যে 20 বছর ক্ষমতায় থাকার পর একটা জায়গায় কতটা ডেভেলপমেন্ট করা উচিত ছিল? অধীর চৌধুরীর কাছে সব কিছু ছিল, ইভেন উনি কিছুদিনের জন্য মন্ত্রী হয়েছেন। আপনারা বলুন, আমরা যারা বহরমপুর কিংবা মুর্শিদাবাদে থাকি না কিন্তু রাজনীতি নিয়ে খোঁজ করতে হয়, আপনি বলছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রতিটা জেলার খবর নিতে হয়, ঠিক তখনই আমরা দেখছি যে না, কাজের পরিসংখ্যাকে কিন্তু মুর্শিদাবাদ কিংবা বহরমপুরকে যত এগিয়ে নিয়ে যেতে পারতেন অধীর চৌধুরী, কারণ 10 বছর উনি তখনও এমপি ছিলেন যখন ইউপিএ গভর্নমেন্ট ছিলেন, সুতরাং ওনাদের গভর্নমেন্ট যখন ছিল তখনও সেভাবে কিন্তু মুর্শিদাবাদ কিন্তু বহরমপুরে ডেভেলপমেন্ট হয়নি। তো আমাদের প্রশ্ন, যে লোকটা সম্পূর্ণভাবে ব্যর্থ, যে লোকটা সেদিন খুনিদের হাত ধরে আবার রাজনৈতিক ময়দানে নামছেন, তো তাকে সাধারণ মানুষ বরণ করে নেবে বলে আমার মনে হয় না। তাহলে এই ইস্যুটা কি তৃণমূল প্রার্থীদেরকে এগিয়ে রাখবে বলে আপনি মনে করছেন মুর্শিদাবাদে? না, তৃণমূল প্রার্থী, দেখুন তৃণমূল প্রার্থী দুটো কারণে এগিয়ে থাকবে। এক হচ্ছে তো নিশ্চিতভাবে সিপিএম এর সাথে গঠবন্ধন হওয়া সাধারণ মানুষ মেনে নেবে না, অন্তত সেই সমস্ত পুরনো কংগ্রেস কর্মীরা মেনে নেবে না, যাদের ঘরে আবার বলছি ছেলে হারিয়েছে, বাবা হারিয়েছে কিংবা মাকে হারিয়েছে, তারা মেনে নেবে না প্রথমত। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জির উন্নয়নের যে ঢেউ সমস্ত পশ্চিমবঙ্গ থেকে জুড়ে বইছে, সেই উন্নয়নের স্পর্শ যদি পশ্চিমবঙ্গে এই আপনার মুর্শিদাবাদের জেলায় চুয়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের এমপি, এমএলএ, পঞ্চায়েত, পৌরসভা প্রত্যেকটা দরকার আমাদের, এটা বাস্তব কথা। এবং তাই আমরা সবসময় চেষ্টা করছি যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার প্রশ্ন নয়, মানুষ তার মমতা ব্যানার্জির উপরে ভরসা, তার বিশ্বাস, তাদের সম্পূর্ণ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সমর্পণ এবং উপযুক্ত নেতা। আপনি তো বলতে পারবেন না অনুপযুক্ত নেতা, তার কারণ এদের নিয়েই কংগ্রেস কয়েকদিন আগে নির্বাচনে লড়েছে। আপনি যাদের কথা বলছেন নতুনভাবে এসছে, এদের দেখিয়ে অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী বলেছিলেন এরাই, অধীর চৌধুরী বলেছিলেন এরাই নেতা, দেখো এদের সাহায্যেই আমি নির্বাচন জিতেছি, তাদের আপনি বলতে পারবেন না অপদার্থ, কারণ অধীর চৌধুরীর স্ট্যাম্প তাদের পিছনে আছে, অধীর চৌধুরী তাদের সার্টিফাই করেছে যে এই লোকগুলো ভালো লোক, এই লোকগুলোর মুখ দেখে ভোট দাও, এবং এই লোকগুলো সেদিন মানুষের কাছে গিয়ে বলেছিল হ্যাঁ অধীর চৌধুরী ভোট দাও, তাই তারা মানুষকে ভোট দিয়েছে। সুতরাং মানুষ হিসাবে কিংবা নেতা হিসাবে যেদের প্রয়োজনীয়তা নেই অস্বীকার আপনি করতে পারবেন না। তাহলে যে মানুষগুলো একসময় অধীর চৌধুরীর পরিচিতিতে পরিচিত হয়েছিল বলে আপনি বললেন না, অধীর চৌধুরীকে, অধীর চৌধুরী পরিচিত হয়েছে, আপনি এক ধরনের অধীর চৌধুরীকে পরিচিত করিয়েছিলেন, এই কথাটা বরং ব্যবহার করুন, মানুষের কাছে অধীর চৌধুরীকে পরিচিত করেছেন। একজন আমি মনে করলেই নেতা হতে পারবো না, আপনি মনে করলেই নেতা হতে পারবেন না, আপনাকে নেতা হতে গেলে কিছু কাজের মাধ্যমে এবং আপনার কিছু লোকজনকে মানতে হবে যে আমি আমার নেতা, প্রচার করতে হবে। একা মমতা ব্যানার্জির পক্ষে মমতা ব্যানার্জি হতে গিয়েও কিন্তু প্রচুর মানুষ, প্রচুর সাধারণ কর্মীদের অবদান ছিল। অধীর চৌধুরী যদি ভাবেন যে আমি অধীর চৌধুরী হয়েছি শুধুমাত্র আমি অধীর চৌধুরী বলে, আর যারা নিচে আছে তারা কেউ কিছু নয়, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, অন্য কিছু নন। আচ্ছা, তাহলে কি এটা আমরা দেখতে পাচ্ছি যে মানে সদ্য কংগ্রেস থেকে যে সকল বেরিয়ে গেল একসময় পরিচিত মুখগুলো কংগ্রেসের ছিল, তাদেরকে কি তারা কংগ্রেসের এগেনস্টে দাঁড় করিয়ে একটা বড় খেলা খেলতে চাইছে বা কিছু একটা? এরকম এরকম কিছু না, দেখুন দল না, সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে তৃণমূলে ছিল তাদেরকে সেভাবে প্রায়োরিটি দেওয়া হলো না এই লোকসভা নির্বাচনে, অথচ সদ্য দল ত্যাগ করে গিয়ে তৃণমূলে যোগদান করা তাদেরকে একটা বড়? না না না, এই এই যদি এই যদি সিস্টেম বলেন, দেখুন আমার মনে হয় যে তৃণমূল যারা করেছিলেন তারাও যথেষ্ট যোগ্য যোগ্য ছিলেন, অস্বীকার করে এক মিনিট যথেষ্ট যোগ্য ছিলেন, যারা এসছেন তাদের যোগ্যতাও কিন্তু কম নয়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়তো দুজনেরই সমান আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছেন যে হয়তো এদের দিলে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা আরেকটু পরিষ্কার হবে, কিংবা কখনো এটা মনে হবে না যে নতুনরা দলে সমাগত নয়, নতুনদের পেছনের সারিতে বসতে হবে উপযুক্ত হওয়া সত্ত্বেও, তাই মমতা ব্যানার্জি প্রার্থী করেছেন মাত্র।
আচ্ছা, আমরা একটা প্রশ্ন, যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত পঞ্চায়েত নির্বাচনে যে একটা সাধারণ মানুষ এবং বিরোধী পক্ষের একটা ক্ষোভ, যে নির্বাচন করতে দেওয়া হয়নি শান্তিপূর্ণভাবে এবং সেক্ষেত্রে মানুষরা ভোট দিতে পারেনি, তো এবারে লোকসভা নির্বাচনে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে বা কি ধরনের? প্রথমত পঞ্চায়েত নির্বাচনের কথা আপনি বলছেন, পঞ্চায়েত নির্বাচনে কিছু ঘটনা ঘটেনি আমি এই কথা বলবো না, কিন্তু তার মানে যদি বলেন যে 100% সিটে এই ঘটনা ঘটেছে তাহলে সেটা আমি মানবো না। তার এক মিনিট আমায় বলতে দেবেন, তার কারণ আপনি দেখুন, মনে করুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের বিরোধী শক্তি হচ্ছে বিজেপি। বিজেপি যত সিট পেয়েছে বিগত নির্বাচনে, এই পঞ্চায়েত নির্বাচনে, তার আগের পঞ্চায়েত নির্বাচনে ততগুলো প্রার্থী দিতে পারেনি ওরা, যত সিট এবার জিতেছে ততগুলো প্রার্থী দিতে পারেনি। তাহলে আপনি কি করে বলছেন যে কোনোভাবেই গণতন্ত্র রক্ষিত হয়নি গত পঞ্চায়েত নির্বাচনে? দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে বিজেপি, সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপি বলেছে যে এই নির্বাচন ঠিকঠাক হয়নি, নির্বাচন বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, প্রধান নির্বাচন, জেলা পরিষদ সভাপতি সবকটা তাদের যাতে কোনো রকমভাবে তাদের নির্বাচিত করতে কোনো রকম বাধা না আসে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং আমি আপনি বলাতে কিন্তু সব কিছু হচ্ছে না, দেশের সর্বোচ্চ আদালত পঞ্চায়েত নির্বাচন যে সঠিক পদ্ধতিতে হয়েছে তার রায় দিয়েছে। আবার বলছি, ছোটোখাটো দু একটা ঘটনাকে মিডিয়া অনেক বড় করে দেখাবার চেষ্টা করেছে বটে, কিন্তু তার মানে এই নয় পুরো সিস্টেমটাই ব্যর্থ ছিল কিংবা ভুলভাল ছিল। আচ্ছা, সাধারণ মানুষের বিরোধীদের বক্তব্য ছিল এটা, সাধারণ মানুষের বক্তব্য এটা যে আমরা একটা নিশ্চিত সুরক্ষা পাচ্ছি না, বাড়ি থেকে কেন বেরিয়ে ভোট দিতে যাব, কারণ পঞ্চায়েত নির্বাচনে যে দু একটা আপনি বললেন, দু একটা বিক্ষিপ্ত ঘটনাকে ধরলাম, কিন্তু সেটা তো মানুষের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, আমি কেন নিজের রিস্ক নিয়ে গিয়ে ভোটটা দিতে যাব? সেক্ষেত্রে কি কতটা মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট? প্রথমত রিস্কের প্রশ্নই আসছে না, প্রথমত মানুষ তার অধিকার প্রয়োগ করতে যাবে মাত্র। আর দ্বিতীয় কথা বলছেন, মানুষ কেন যাবে? মানুষ যাবে মানুষের নিজের স্বার্থে, তার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে। যে আজকে আপনারা পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন গুলিয়ে ফেললে হবে না, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা। আজকে দেশের স্বার্থে মানুষকে রাস্তায় নেমে ভোট দিতে হবে। দেশ কোন কোন জায়গাটা চলছে আপনারা চিন্তা করে দেখুন না। আজকে 350 কেজি RDX একজন নিয়ে এসে কাশ্মীরে জঙ্গি ঢুকে আমাদের সেনা দল সেনাকে মেরে দিল, 49 জন সেনাকে। আপনি চিন্তা করতে পারেন, 350 কেজি RDX ঢুকলো, দেশের কোনো রকম কেউ জানতে পারলো না। অথচ চিন্তা করুন, উত্তরপ্রদেশে 1 লাখের একটা ফ্রিজের ভিতরে কিসের মাংস আছে, সেই মাংস গরুর মাংস না তা খাসির মাংস, তা বিচার হবার আগেই 1 লাখকে পিটিয়ে মেরে দিল কিছু জনসাধারণ। 350 কেজি RDX কী করে ঢুকছে তার কোনো হিসাব নেই, কাদের ফ্রিজে কী মাংস আছে, দেশ এখন এই এই জায়গাটা নিয়ে গিয়ে দাঁড় করাবার চেষ্টা হচ্ছে। হিন্দু মুসলমানের যে সম্পর্ক, আমি শুধু মুর্শিদাবাদে, আমি একটু টাইম নিই আপনার কাছ থেকে, আমি আপনি মুর্শিদাবাদের কথা ধরুন, এই 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 মুর্শিদাবাদ না একটা মানে একটা আদর্শ, আদর্শ কোন ক্ষেত্রে বলছি আপনাকে, আমি আমি আবার বলছি, আমি খুব ছোটো থেকে রাজনীতির সাথে যুক্ত। কোন জায়গাটা মুর্শিদাবাদের আদর্শ? মুর্শিদাবাদের নেতার নাম কি? অধীর চৌধুরী। মুর্শিদাবাদের নেতার নাম কি? অতীশ সিনহা। মুর্শিদাবাদের নেতার নাম কি? ত্রিদীপ চৌধুরী। হিন্দু, 67% মুসলমান, তারা কিন্তু মেনে নিয়েছে যে হিন্দু নেতৃত্ব আমরা মেনে নিতে। আপনি চিন্তা করে দেখবেন ব্যাপারটা, প্রণব মুখার্জি কোথাও নির্বাচনে জিততে পারছে না, এখানকার 67% মুসলমানের উপরে নির্ভর করলেন হিন্দু প্রণব মুখার্জি, জঙ্গিপুর থেকে দাঁড়ালেন, মুসলিমরা 2 হাত তুলে ভোট দিল। এখানকার মুসলিমরা কখনো হিন্দু মুসলমান আলাদা করে দেখেনি, তাই যখনই হিন্দু নেতারা এখানে নেতৃত্ব দিতে এসছেন, মুসলিম 70% মুসলমান হওয়া সত্ত্বেও এখানকার তারা হিন্দুদের বরণ করে নিয়েছেন, আর এখানকার হিন্দুরা বরাবর ভরসা করে এসছে এই 70% মুসলমানদের উপরে। হ্যাঁ, এই 70% মুসলমানদের কাছে আমি অন্তত গ্রহণযোগ্যতা আমার তৈরি করেছি। সে অধীরবাবু বলুন, 20 বছর ধরে এমপি আছে, অতীশ সিনহা বলুন, কিংবা ত্রিদীপ চৌধুরী, যার কথাই আপনারা বলুন, তারাও কিন্তু মুসলিমদের কাছে একটা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি নামের গভর্নমেন্টে। আমরা ঠিক এই জায়গাটা রুখতে চাইছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে অনেকবার দাঙ্গা লাগাবার চেষ্টা হয়েছে, আপনি জানেন, আপনাদের এখানেও দাঙ্গা লাগাবার চেষ্টা হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, আমাদের ধুলাগড়ে হয়েছে, করিমপুর ইয়েতে হয়েছে, বসিরহাটে হয়েছে, সব জায়গায় দাঙ্গা লাগাবার চেষ্টা হয়েছে। হিন্দু মুসলমান যৌথভাবে সেই দাঙ্গা কিন্তু রুখেছে। কোথাও মমতা ব্যানার্জি কিংবা প্রশাসন ততটা মানে কৃতিত্ব দাবি করতে পারবে না যতটা সেখানকার স্থানীয় হিন্দু মুসলিম বাসিন্দারা যে দাবি করতে। আপনি দেখেছেন আসানসোলে একজন ইয়ে বাচ্চা মারা গেল, মৌলবী বোধহয়, মৌলবীর সাহেবের বাচ্চা মারা গেলেন, খুন হলেন, তিনি দাঁড়িয়ে কি বললেন? কোনো দাঙ্গা করতে দেওয়া যাবে না,
হাজার হাজার মুসলমান সেদিন জমা হয়ে গেছিল, কোনো দাঙ্গা করা যাবে না, আমার ছেলের মৃতদেহ আমি কবর দেবো, কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা যদি করো তাহলে আমি এই আসানসোল ছেড়ে চলে যাব। এই হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান এবং ভারতবর্ষের হিন্দু মুসলমানের সম্পর্ক। এইটাকে শেষ করছে বিজেপি গভর্নমেন্ট। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিন্তু মমতা ব্যানার্জির মতো নেতৃত্বের প্রয়োজন আছে, যিনি সর্বক্ষেত্রে মোদীর বিরোধিতা করছেন, যিনি সর্বক্ষেত্রে বিজেপির বিরোধিতা করছেন, যিনি সর্বক্ষেত্রে ভারতবর্ষকে যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাই মমতা ব্যানার্জির মন তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয় করা মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি অন্তত এটাই মনে করি যে আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিকে নিজেরা নিজেদের দেশের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের প্রজন্মের স্বার্থে, হিন্দু মুসলমানের সম্পর্কের স্বার্থে, 2 কোটি বেকারের চাকরির স্বার্থে, কিংবা কিষাণরা যদি গুলি খেয়ে না মরে তার স্বার্থে অন্তত মানুষরা নিজেরা এসে রাস্তায় দাঁড়িয়ে ভোট দেবেন, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা, তাই এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার কি হবে, মানুষ তার জীবন দিয়ে উপলব্ধি করছে, মানুষ তার জীবনটা দিয়ে উপলব্ধি করছে। আপনি চিন্তা করুন পেট্রোলের দাম কোন জায়গাটা গেছে, পেট্রোলের দাম গেছে, প্রত্যেকটা শাক সবজি খাদ্যদ্রব্য কোথায় দাম গেছে, শুধু তাই নয় গ্যাসের দাম কোন পজিশনে গেছে, আমরা এগুলো সবকটা জানি। আমরা জানি যে আজকে আমাদের জীবনধারণের জন্য যে প্রাথমিক প্রয়োজনগুলো তার সমস্ত কিছু খরচা বেড়ে গেছে, অথচ নোটবন্দির নামে দেশে এমন একটা খেলা খেলা হলো, কালো টাকার যারা মালিক তারা কিন্তু টাকাটাকে সাদা করে নিল, এবং আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল। এটা আমার হিসেব নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হিসেব, কোটি কোটি ছেলে বেকার হয়ে গেছে শুধুমাত্র নোটবন্দির জন্য। আর আমরা সাধারণ মানুষ কি করলাম, লাইনে দাঁড়ালাম টাকার জন্য, 160 জন মারা গেল, নরেন্দ্র মোদী একটা কোথাও কোথাও বললো না, একটা চোখের জল পর্যন্ত ফেললেন না। তো এর বিরুদ্ধে লড়াই, মানুষ তার নিজের অধিকার বুঝে নেবার জন্য রাস্তায় নেবে ভোট দেবে, এবং সেই ভোটটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়বে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দাদা সর্বভারতীয় স্তরে মোদি বিরোধী স্লোগান তুলতে গিয়ে মমতা ব্যানার্জি বারবারই বলছেন যে সমস্ত দলগুলোকে এক হওয়ার জন্য, সেক্ষেত্রে কংগ্রেসকে বলুন এক হওয়ার জন্য, কিন্তু অবশ্য মুর্শিদাবাদ ক্ষেত্রে যদি আসা হয় সেক্ষেত্রে আবার কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে একটা বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? না দেখুন না, কংগ্রেস আর তৃণমূলে কি শুধুমাত্র লড়াই হচ্ছে, আমি তো শুনছি কংগ্রেস আর সিপিএম এর লড়াই হচ্ছে। তারা আসলে লড়াই করবো মনে করতে থাকলে শত্রু মিত্র নিজের স্বার্থ যেখানেই আঘাত হবে সেখানে একটা লড়াই। আপনি বলুন সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী কখনো বলেছে যে মমতা, আচ্ছা খুব সাধারণ প্রশ্ন, খুব সাধারণ প্রশ্ন, কংগ্রেস দল মনে করুন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করবেন উইদাউট মমতা ব্যানার্জি সম্ভব, বিশ্বাস করেন আপনারা? 2014 বিজেপি গভর্নমেন্ট আসার পর যতগুলো দেশে ইলেকশন হয়েছে, যতগুলো স্টেটে, আপনি হিসাব করে দেখবেন যেখানে যেখানে আঞ্চলিক দল ছিল সেখানে কিন্তু বিজেপি কিংবা কংগ্রেস জিততে পারেনি, যেখানে জিতে হচ্ছে কংগ্রেস বিজেপিকে সরিয়েছে, বিজেপি কংগ্রেসকে সরিয়েছে, কিন্তু আঞ্চলিক দল যে সমস্ত জায়গাগুলো নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু বিজেপি কিংবা কংগ্রেস তাদের ক্ষমতাচ্যুত করতে পারেনি সব জায়গায়। এবার গভর্নমেন্ট গঠন করতে গেলে এই আঞ্চলিক দলগুলোর একটা প্রাধান্য আপনাকে দিতেই হবে। এবার আসুন আসল জায়গাটায়, আঞ্চলিক দল যদি মনে করুন বিজেপি গভর্নমেন্টকে হাঁটাতে গেলে অবশ্যই কংগ্রেসের দরকার, মমতা ব্যানার্জির মতো আঞ্চলিক দলগুলোকে যারা ম্যাক্সিমাম সিট নিয়ে লোকসভায় মোদীর বিরোধিতা করবে। এখানকার কংগ্রেস কি করছে, এখানকার কংগ্রেস বলছে যে না আমার এই কংগ্রেস আর সেন্ট্রালে কংগ্রেসের ভিতরে পার্থক্য আছে, আমরা ওখানে যা হচ্ছে হচ্ছে আমরা সমস্ত বুঝি না, আমরা এখানে আমাদেরটা বুঝে নেব। প্রশ্নটা এখানেই আসছে, কিসের জন্য, কিসের জন্য আজকে এই প্রশ্ন আপনারা এই লড়াইটাকে ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের কাছে? মমতা ব্যানার্জি তার পরিশ্রম দিয়ে, তার সততা দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রিত্ব করে মমতা ব্যানার্জি সেদিনও লড়েছিল, যেদিন মনে কর 2014 নির্বাচনের সময়, 2011-14 এসেছিলাম আমরা, সেদিনও লড়েছিল মমতা ব্যানার্জি সারা দেশ জুড়ে যখন বিজেপির বিজয়রথ ঘুরে বেড়াচ্ছিল পশ্চিমবঙ্গের দরজার বাইরে মমতা ব্যানার্জি তার রথটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। শুধুমাত্র একটা সিট বিজেপি একক ক্ষমতায় জিতেছিল, সেটি আসানসোল, আর দার্জিলিং জিতেছিল গোর্খাল্যান্ড সাথে ছিল বলে, তাই বিজেপির বিজয়রথ সমস্ত দেশ জুড়ে 300 কাছাকাছি 280-82টা সিট পেল, কিন্তু পশ্চিমবঙ্গে এসে বিজেপিকে একটা কি দুটোয় নামতে হলো, মমতা ব্যানার্জি রুখে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি বলেছিলেন আরও 4 বছর কাজ করার সুযোগ পেয়েছি আমি, সুযোগ দাও, 42টা সিট নিয়ে আমি মোদীকে রুখবো। তো যদি কংগ্রেস না মানে ব্যর্থতা তাদের, কিন্তু আবার বলছি
রাহুল গান্ধী যদি নিজের প্রধানমন্ত্রীত্ব স্বপ্ন দেখেন তাহলে মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব নয়। এখানকার নেতা অধীর চৌধুরী কিংবা সোমেন মিত্ররা যাই বলুন, তাদের ব্যক্তিগত কোনো মানে কি বলবো ঈর্ষা আছে কি কোনো মনোবাসনা আছে কিনা জানি না, তবে এটা ঠিক সবাই সাধারণ যারা রাজনীতির সাথে একটু অন্তত যোগাযোগ রাখে তারা জানে যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে হতে গেলে যাকে প্রধান ভরসা করতে হবে তার নাম মমতা ব্যানার্জি। আচ্ছা, এবার মুর্শিদাবাদে আসি আমি। মুর্শিদাবাদে যে আমাদের জঙ্গিপুর কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন অরাজনৈতিক আমরা বলতে পারি শিল্পপতিকে প্রার্থী করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ওখানে জানি যে প্রণববাবুর একটা ম্যাজিক কাজ করে, ওনার পুত্রের ক্ষেত্রে কি সেই ব্যাপারটা বেশি কাজ করবে না, বা তৃণমূল প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার ক্ষেত্রে জয়টা কতটা নিশ্চিত বলে হবে? না দেখুন, অরাজনৈতিক আপনি বলছেন, অরাজনৈতিক সুগত বসু অরাজনৈতিক ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট পার্লামেন্টারিয়ান সুগত বসু, এবার দাঁড়াননি পারমিশন পাননি বলে। অরাজনৈতিক বলেই যে সে ভালো পার্লামেন্টারিয়ান হতে পারবে না কিংবা এতে বিশ্বাস করি না। আপনি যেটা বলছেন, আমি ওনার সম্বন্ধে ঘটনা, উনি রাজনীতির সাথে যুক্ত নেই বলে হয়তো ওনার সম্বন্ধে আমি খুব বেশি জানি না, কিন্তু আমি ওনার সম্বন্ধে যেটুকুনি অল্প কিছু দেখছিলাম তাতে উনি যেভাবে সাধারণ মানুষের সাথে থাকে, সমাজ সেবা করে, স্কুলের নামে বলুন কিংবা অন্যান্য প্রগতি কাজকর্মে বলুন খলিলুল সাহেব, তাতে কিন্তু সমাজের উপরে একটা প্রভাব তার আছে, মানে সমাজের উপরে প্রভাব কিন্তু ওনার আছেন। এখন রাজনৈতিক দল রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষকে খুশি করার চেষ্টা করে, উনি সমাজ সেবার মাধ্যমে করেছেন, দুটোর ভিতরে হয়তো পার্থক্য আছে। এবার মানুষ বিচার করে নেবেন একজন সমাজসেবীকে তারা লোকসভায় পাঠাতে চাইছেন না একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যে রাজনৈতিক ব্যক্তিত্ব গত 5 বছরে লোকসভায় কটা প্রশ্ন করেছেন সে ব্যাপারে আঙুল তুলে বলে দেওয়া যায় না অভিজিৎ মুখার্জি আপনি কিছু করেননি। এবং শুধু তাই নয়, জঙ্গিপুর আপনি লোকসভা কেন্দ্রের যদি কোনো ডেভেলপমেন্টের কাজের ব্যাপারে অভিজিৎ মুখার্জি এসে দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ এই কাজটা শুধুমাত্র আমার জন্য হয়েছে, তাহলে ডেফিনেটলি মানুষ চিন্তা করবে। কিন্তু আমি মনে করি একটা সাধারণ মানুষ যদি সমাজসেবা, সমাজের একটা অন্য স্রোত থেকে এসে রাজনীতি ময়দানে নামছেন তাকে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন করা উচিত। না, একটা রাজনীতির ময়দানে তো একটা স্ট্র্যাটেজি থাকে, সেক্ষেত্রে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে দাঁড়ালে কি বেটার হতো না, যে কৌশলগুলোকে ভালো করে অ্যাপ্লাই করার? আমি একটা গল্প বলি, ছোট্ট গল্প। গল্প হচ্ছে যে একটা বাবা তার ছেলেকে বলছে যে তুই ছাদে ওঠ, ছাদ থেকে ঝাঁপ দে। তার বাবা রাজনীতি করে, ছেলে বলছে না বাবা আমি ঝাঁপবো না, আমি পড়ে গেলে আমার লাগবে। বাবা বলছে না না তুই ঝাঁপ দে না, আমি লুপে নেবো, তোর কোনো লাগবে না। ছেলে বারবার বলছে, বাবা বলছে না না ঝাঁপ দে, তো ছেলে অ্যাটলিস্ট ঝাঁপ দিল। যখন ঝাঁপ দিল বাবা দুহাত ইয়ে করে চুপচাপ দাঁড়িয়ে রইল, ছেলে উপর থেকে নিচে পড়লো। নিচে পড়তে ছেলের খুব লেগেছে, লেগে বলছে বাবা তুমি এটা কী করলে, তুমি বললে যে তুমি আমায় ধরবে, তুমি না ধরে তুমি ছেড়ে দিলে। তখন ওর বাবা বলছে তোকে জীবনে একটা শিক্ষা দেয়ালাম, বাপ যদি রাজনীতি করে তাহলে তার কথা কখনো বিশ্বাস করবি না, নিজের বাবাও যদি রাজনীতি করে, রাজনীতিবিদ যদি কোনো কথা বলে তাহলে তার কথা কোনো কখনো বিশ্বাস করবি না। আপনি বিশ্বাস করুন না না করুন, রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আছে যাদের সত্যি কথা কোনোভাবেই তাদের বিশ্বাস করা সম্ভব নয়, কিন্তু সমাজ সেবা করে যে মানুষটা উঠে আসছে সে মানুষটা আর যাই হোক, যার জীবনটা অতিবাহিত হয়েছে সমাজসেবার মাধ্যমে, সে মানুষকে ধোকা দেবে কিংবা মিথ্যে কথা বলবে এই কথাটা অন্তত সাধারণ মানুষ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, বহরমপুর কেন্দ্রে অধীরবাবু আপনি যেভাবে বলে যে বিগত দিন ধরেই একটা গড় করে রেখেছেন, সেখানে তাকে প্রতিদ্বন্দ্বী করার জন্য যে অপূর্ব রকম দাঁড় সরকারকে দাঁড় করিয়েছে, তিনি এখানে স্ট্র্যাটেজিটা কী হবে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, স্ট্র্যাটেজি কী মানে সেখানে লড়াই করা? কিছু না, মানুষের পাশে, আবার বলছি লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত কিংবা পৌর, আপনাদের এখানে বোধ হয় লোকসভা নির্বাচনে কয়েক মাস পরে পৌর নির্বাচন আসবে 2-3 মাসের ভিতরে, টোটালি আলাদা আলাদা। এখানে দেশের স্বার্থে চিন্তা করতে হবে, দেশের স্বার্থের কথা চিন্তা করতে হবে। আর একটা, আমি বাঙালি হিসেবে মনে করি অধীর চৌধুরী কংগ্রেসের হয়তো একটা সিট বাড়াবেন, কিন্তু মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির 41-42 করতে পারে অধীর চৌধুরীকে, আর 42 করাতে কি সম্ভব, কি সম্ভব? আমরা বাঙালি নোবেল পেয়েছি, বাঙালি অস্কার পেয়েছি, বাঙালি সেনাপ্রধান হয়েছি, বাঙালি রাষ্ট্রপতি হয়েছি, বাঙালি প্রধানমন্ত্রী হয়নি। 42টা সিটে আগামী দিনে মমতা ব্যানার্জিকে অন্তত প্রধানমন্ত্রী হিসেবে আমরা প্রতিপন্ন করতে পারবো কিংবা প্রতিষ্ঠা করতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। অনেকে বলছেন, কংগ্রেস বলছেন সিমে 42টা সিট দিয়ে তোমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, রাহুল গান্ধী যদি 140টা সিট নিয়ে ক্ষমতায় আজকে আসে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু এই 42টা সিটেরই তার দরকার পড়বে।
তো বলে তোমার যদি আমাকে দরকার পড়ে, আমার প্রধানমন্ত্রী হতে গেলে তোমাকে তুমি কেন সাপোর্ট করবে না, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারছে না। কারণ রাহুল গান্ধীকে আপনারাও জানেন, রাহুল গান্ধীকে যদি প্রধানমন্ত্রী হবে তখন মমতা ব্যানার্জি যতগুলো সিট তার প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তাহলে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হওয়ার সময় তোমরাই বা সমর্থন করবে না কেন, এই প্রশ্ন কিন্তু সেদিন রাহুল গান্ধী কিংবা কংগ্রেস দলের সামনে চলে আসবে। প্রশ্ন একটা, বারবার বলছি, উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারা সব থেকে প্রধান লড়াই করছে তার নাম মমতা ব্যানার্জি। নোটবন্দি থেকে আরম্ভ করে হিন্দু মুসলিমের সম্পর্ক থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে প্রথম যিনি মাঠে নামেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির শুধুমাত্র আদর্শ এবং মমতা ব্যানার্জির চিন্তাধারার সাথে মানুষ যদি একসাথে হাঁটতে চায় তাহলে আগামী নির্বাচনে অধীর চৌধুরীকে হারিয়ে অবশ্যই অপূর্ব সরকার কিংবা ডেভিডকে নির্বাচনে যেতে হবে। আচ্ছা, সর্বভারতীয় স্তরে মোদী বিরোধী দলগুলোকে একত্রিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক বড় প্রয়াস নিয়েছিলেন, সেটা আমরা দেখেছি, সেক্ষেত্রে সেটা কতটা সাকসেস হবে বা লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, তুমি যদি দেশের কথা চিন্তা করো, তুমি যদি সাধারণ মানুষের কথা চিন্তা করো, তাহলে মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে তোমাকে লড়তেই হবে, দাঁড়াতেই হবে। দেশটাকে শেষ করে দিচ্ছে কিভাবে, আপনারা জানেন, সাংবাদিকতা করেন আপনারা, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন আপনারা জানেন, সাধারণ মানুষও তার জীবন দিয়ে উপলব্ধি করছে মোদী সরকার কিভাবে দেশটাকে শুধুমাত্র হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে আর যাই হোক দেশ শাসন করা যায় না, আমাদের পেটের খিদে আমাদের ধর্মকে ভুলিয়ে দেয় মশাই। তো সুতরাং পেটের খিদেই আমাকে যারা মেটাতে পারছে না, তারা ধর্মের নামে যে স্লোগান দিচ্ছে, তার বিরুদ্ধে যারাই লড়তে চাইবে, দেশকে একটা নতুন ভারতবর্ষ করতে চাইবে, তারা একত্রিত হবে। মমতা ব্যানার্জি প্রচেষ্টা করলেও একত্রিত হবে, মমতা ব্যানার্জি না প্রচেষ্টা করলেও একত্রিত হবে, কারণ দেশকে বাঁচাবার প্রশ্ন যদি হয়, আর সেই ক্ষেত্রে যদি মানে সেকুলার রাজনৈতিক দল হয় এবং সেকুলার রাজনৈতিক দল এবং দেশকে রক্ষা করার মন্ত্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে তারা কিন্তু একত্রিত হতে বাধ্য। এখানে মমতা ব্যানার্জি প্রচেষ্টা কিংবা অন্য কিছু আমি ততটা চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে বিজেপি গভর্নমেন্টকে যে কোনোভাবে এখান থেকে উৎখাত করার প্রশ্নে সব দল যাতে একত্রিত হয়। সর্বভারতীয় স্তরে বিজেপি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বিরোধী দল হিসেবে তৃণমূল কাকে দেখবে? এ তো ভুল করছেন, কোন জায়গাটা ভুল হচ্ছে, আমরা বিরোধী হিসেবে দেখবো না, আমরা বিরোধী হিসেবে দেখবো না। কংগ্রেস কাকে বিরোধী হিসেবে দেখছে, তৃণমূলকে না বিজেপিকে? তার কারণ হচ্ছে যে লড়াইটা কংগ্রেস তৃণমূল অনেক এগিয়ে আছে, আমাদের পৌরসভা পঞ্চায়েত নির্বাচনগুলো যদি দেখেন, মমতা ব্যানার্জির কাজকর্ম দেখেন, দেশের স্বার্থের কথা চিন্তা করলেন আমরা অনেক এগিয়ে আছি। এবার আমাদের পেছনে কারা আসবে সেটা তারা ঠিক করে নিক, কংগ্রেস আসবে কি বিজেপি আসবে। আর আপনি বিজেপির উত্থানের কথা বলছেন, তালিবানি হিন্দুরা একত্রিত হওয়াকে যদি আপনি মনে করেন যে বিজেপির উত্থান, তাহলে অবশ্যই উত্থান হচ্ছে। কিন্তু আবার বলছি, আপনার আমার মতো যারা হিন্দু, যে হিন্দুরা সাধারণ মানুষের কথা, সাধারণ মুসলিম এবং একসঙ্গে বসবাস করার চিন্তা করি, তারা আর যাই হোক বিজেপির পথে পা হাঁটবো না, কারণ তালিবানি হিন্দুদের আমাদের সমাজ কখনো স্থান দেবে না। দাদা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে লাস্ট প্রশ্ন করবো, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি উত্তরটা যদি পাই আপনার কাছ থেকে, যে মুর্শিদাবাদ জেলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ বলুন বা একটা বড় সংখ্যার মানুষদের দাবি যে মুর্শিদাবাদ তিনটে সিটের মধ্যে দুটো কংগ্রেস একটা সিপিএম, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? দুটো কংগ্রেস না, এ দাবি মুর্শিদাবাদে, আপনি যদি সিপিএম কিংবা কংগ্রেসের পার্টি অফিসের কথা বলেন আলাদা কথা, সাধারণ মানুষের কথা আপনি বললেন না, না না, সাধারণ মানুষ কখনো এই কথা বলতে পারবে না, সাধারণ মানুষ কখনো এই কথা বলতে পারে দুটো কংগ্রেস এবং একটা সিপিএম না? বিগত, আবার আপনাকে বলছি, 2014-এ যে নির্বাচন, 2019-এর নির্বাচনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। সেদিন মোদী গভর্নমেন্ট এসেছিল শুধুমাত্র উন্নয়নের ফানুষ ফুলিয়ে, আজকের মোদী গভর্নমেন্টকে হটাবার প্রয়োজন আছে হিন্দু মুসলমানের রিলেশন, বেকার চাকরি, আমাদের 15 লক্ষ টাকা, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে আর যাই হোক, অধীর চৌধুরী যখন যোগীর বাড়িতে গিয়ে নেমন্ত্রণ খেতে যায় তখন মনে হয় না যে অধীর চৌধুরীর সাথে যোগীদের কোনো পার্থক্য আছে, যোগীর কোনো পার্থক্য আছে। সুতরাং বিজেপিকে যদি রুখতে হয়, যদি দেশের স্বার্থের কথা চিন্তা করতে হয়, তাহলে 3-0 তৃণমূল কংগ্রেস, বাকি শূন্যতে কোথাও কংগ্রেস, কোথাও বা সিপিএম, কোথাও বা বিজেপি। দর্শক বন্ধু, আপনারা দেখছিলেন হটসিট, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সোমনাথ সিংহ রায়। দাদা, আপনাকে আমাদের অনেক ধন্যবাদ। We'll be right back.
দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।